রাশিয়া ইরানের যৌথ বিবৃতি। সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া ও ইরান। এক যৌথ বিবৃতিতে দেশ দুটি সতর্ক করে জানায় এ হামলার পরিণতি অত্যন্ত গুরুতর হবে। এছাড়া গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির সাফরন কব বলেন, আমরা সিরিয়ায় যুক্তরাষ্ট্র অবৈধ হামলা কঠোর নিন্দা জানাচ্ছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় এই হামলার পরিণতি অত্যন্ত গুরুতর হবে। এদিকে বাশার আল আসাদের পক্ষে রাশিয়া, ইরান ও অন্য মিলিশিয়া দলগুলো যে জোট গড়ে তুলেছে তারা এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্র তাদের চরম সীমা অতিক্রম করেছে, নতুন যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তারা এও জানায় তাদের মিত্র দেশকে সহায়তা আরও বাড়ানো হবে। এই গ্রুপের মিডিয়া ইলাম আল হারবিতে বিবৃতিটি প্রকাশ করা হয়। স্থানীয় সময় শুক্রবার ভোর 4:40 ভূমধ্য সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার পশ্চিমা অঞ্চলীয় হোমস প্রদেশের সয়রাত বিমান ঘাঁটিতে 49টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই হার নির্দেশ দেন। হামলার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিরিয়া সায়রাত বিমান ঘাঁটি থেকে মঙ্গলবার ইদলি প্রদেশের বিদ্রোহ নিয়ন্ত্রিত খান সেই খুন শহরে রাসায়নিক হামলা চালানো হয়েছিল এবং তার জবাব দিতেই তিনি ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের ওই হামলায় আর একটু হলেই রাশিয়ার সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যেত। যদিও হামলা চালানোর আগেই বিমান ঘাঁটিতে থাকা রাশিয়ার সেনাদের সরে যেতে বলেছিল যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে জানান, হামলার আগে তারা ওই বিমান ঘাঁটিতে থাকা রাশিয়ান সেনাদের সরে যেতে বলেন। স্যাটেলাইট ছবি অনুযায়ী সায়রাত বিমান ঘাঁটিতে রাশিয়ার বিশেষ বাহিনী এবং হেলিকপ্টারগুলো ছিল। এদিকে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেও তারা বিস্মিত নয় বলে জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, রাশিয়ার প্রতিক্রিয়ায় আমরা হতাশ, এতে আসাদ সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর প্রকৃতপক্ষে তারা এমন এক সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে যারা তাদের নিজের জনগণের ওপরে এ ধরনের ভয়ঙ্কর হামলা চালিয়ে থাকে। তাই এটি বেশ হতাশাজনক, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে এতে বিস্মিত হওয়ার কিছুই নেই। যুক্তরাষ্ট্রে হামলার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। এর পাশাপাশি সিরিয়ার আকাশে দুটি দেশের যুদ্ধবিমানের সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা গৃহীত সরাসরি আলোচনার পথও বন্ধ করে দিয়েছে মস্কো। সূত্র রয়টার্স। আমাদের চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই লেটেস্ট বাংলা নিউজকে সাবস্ক্রাইব।